যথারীতি আমরা আমাদের অনলাইন ক্লাসগুলো চালু রেখেছি। অনলাইন ক্লাসের একটা অংশ হিসেবে আমরা আজকে সপ্তম শ্রেণীর বিজ্ঞান থেকে আলোচনা করব। যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, আমরা বার্ষিক পরীক্ষার প্রস্তুতি বা বার্ষিক পরীক্ষার যে অধ্যায়গুলো আছে ওগুলো নিয়ে আলোচনা করব। তোমরাও বাড়িতে বার্ষিক পরীক্ষার সিলেবাসের অংশগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবে বা সমাধান করার চেষ্টা করবে যখন যে বিষয় আছে ওই বিষয়ে। তো আমরা বার্ষিক পরীক্ষার শুরুতে বিজ্ঞানের অষ্টম অধ্যায় আছে। অষ্টম অধ্যায়ের নাম হলো শব্দের কথা, অর্থাৎ আমরা মূলত এটা শব্দ নিয়ে আলোচনা করব সংক্ষেপে। আমি সংক্ষেপে শব্দ নিয়ে আলোচনা করব এবার তোমরা বইয়ের যে অনুচ্ছেদগুলো আছে এই অধ্যায়ে এই অনুচ্ছেদগুলো দেখো। এই অনুচ্ছেদগুলোর সমন্বয়ে কী কী অংশ আমাদের জানা জরুরি, জানতেই হবে, এই অংশগুলো আমি এখানে লিখে নিলাম, যেটা তোমাদের বইতে আছে অনুচ্ছেদে তোমরা বই থেকে মিলিয়ে নিবে। এবার আসে আমরা আলোচনা শুরু করি শব্দের কথা। শব্দের কথা মানেই হলো শব্দ। তো শব্দটা কী আমরা অনেক আগে থেকেই জানি, শব্দ হলো এক প্রকার শক্তি। পৃথিবীতে পৃথিবী বলতে মহাবিশ্বে যা কিছু আছে দুই অংশে বিভক্ত, একটা হলো শব্দ আরেকটা হলো শক্তি। এ আর শব্দ না, একটি হলো পদার্থ আরেকটি হলো শক্তি। তো যে অংশ বা যা যে বস্তু বা যা কিছু আছে যাকে আমরা ধরতে পারি, ছুঁতে পারি, ধরা ছোঁয়ার অ্যাবিলিটি আছে, এগুলো হলো পদার্থ, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর যে সকল অংশ আছে আমরা ধরতে পারি না কিন্তু অনুভব করতে পারি, কিন্তু ওটা দিয়ে ওই অংশ দিয়ে আমরা আবার কাজ করতে পারি, কাজ করি, ওগুলো হলো শব্দ। ওগুলো হলো শক্তি, যেমন শব্দ এক প্রকার শক্তি। আলো, আলোকে তুমি ধরতে পারো না কিন্তু আলো দিয়ে আমরা অনেক কাজ করি। তারপরে তোমার ধরো চুম্বক শক্তি, দুইটা চুম্বককে যখন আমরা পাশাপাশি রাখি একটা একটাকে আকর্ষণ করে। তো আকর্ষণের মাঝে এদের যে ফাঁকা জায়গাটা আছে, ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও একজন আরেকজনকে কিন্তু আকর্ষণ করে। তাহলে এর মাঝে যে শক্তিটা আছে, এই শক্তিটা আমরা এর মাঝে হাত দিয়ে আমরা ধরতে পারি না কিন্তু শক্তি কাজ করে। তো ঠিক এরকম ধরা ছোঁয়া যায়, এরকম অংশগুলো হলো পদার্থ বস্তু আর বাকিগুলো হলো শক্তি, ওগুলো নিয়ে আমরা কাজ করি। ঠিক এক প্রকার শক্তি হলো শব্দ। এবার আসলে শব্দটা কি আমরা বুঝে নিলাম যে শব্দ এক প্রকার শক্তি। এই শব্দটা কি শোনা যায়, শব্দ কি ধরা যায়? অবশ্যই ধরা যায় না, শব্দ যেহেতু শোনা যায় এই জন্য শব্দ কি হবে না, এক প্রকার মানে শব্দ কোনো পদার্থ হবে না, শব্দ কি হবে এক প্রকার শক্তি। এবার আসো শব্দটা, এবার শব্দ আমরা চিনলাম, এবার শব্দগুলো কীভাবে উৎপত্তি হয় বা শব্দটা কোত্থেকে আসতেছে দেখি। এই যে আমরা কথা বলতেছি, যেমন আমি কথা বলতেছি, তোমরা কথা বলতেছ, তারপরে হঠাৎ করে ধরো তোমার হাত থেকে কিছু পড়ে গেল, টিনের তৈরি কোনো জিনিস পড়ে গেল, ধরো হাত থেকে কাপড় পড়ে গেল, আওয়াজ হয়, আমরা কথা বলি, আওয়াজ হয়, আমরা টিভি দেখি, টিভি সাউন্ড আমাদের কানে আসে, এটা এক প্রকার শব্দ। এই শব্দগুলো এখন কীভাবে উৎপন্ন হয়? শব্দ তো আমরা চিনলাম যে এখান থেকে আওয়াজ হলো, যে কোনো কিছুর আওয়াজটাই আমরা শব্দ হিসেবে ধরিনি। এখন এই শব্দটার উৎপত্তি কীভাবে হয়? আসলে শব্দটার উৎপত্তি হয় যে কোনো বস্তু যদি কম্পনশীল হয় বা কাঁপে বা যে কোনো দুইটা বস্তু। যেমন ধরো আমি একটা কলম একটা ডাস্টার নিলাম, দেখো দুটোকে আঘাত করলাম, আঘাত করার কারণে কি হলো, একটা শব্দের উৎপন্ন হলো। এই আঘাত করার কারণে দুটি বস্তু যে জায়গায় আঘাত হলো ওই জায়গায় কাঁপবে, কম্পনশীল হয়। আবার একটা বস্তু, যেমন ধরো এই একটা বস্তু, এই একটা বস্তু কিন্তু শব্দ সৃষ্টি করতে পারবে না, এই একটা বস্তু শব্দ সৃষ্টি করতে পারবে না। শব্দ সৃষ্টির জন্য অবশ্যই দুটি বস্তু লাগবে, কারণ কম্পনশীল, কাঁপতে হবে। তো এখন এই বস্তুটা যদি কাঁপে বা অন্য যে কোনো বস্তু নিলাম, ওই বস্তুটাও যদি কাঁপতে হয় তাকে আঘাত তো করতে হবে, অথবা আঘাত না করলেও অন্য বস্তু তার পাশে দিয়ে তোমার যেমন ধরো বায়ু, এখন খুব জোরে একটা বায়ু যাচ্ছে, এটা যদি এখানে ধরে রাখি এই বায়ুটা যাওয়ার কারণে এখানে একটা দেখবা যে শো শো আওয়াজ হবে। তো ওই আওয়াজ করার জন্য তো বায়ু লাগবে এবং এটা লাগবে, তো বায়ু এক প্রকার পদার্থ, তো এটাও একটা পদার্থ, তার মানে দুটি পদার্থ অবশ্যই লাগবে। তাহলে দুটি পদার্থ কম্পনশীল বা কাঁপলে শব্দের উৎপত্তি হবে। একেবারে সহজ উদাহরণ হলো আমাদের টেবিলের উপরে যে কোনো একটা ধরো ফ্রিজ আছে বা তোমার একটা কাপ ফ্রিজ হোক বা টিনের তৈরি একটা তোমার ধরো বাসন বা থালা হোক, এটা যখন নিচে পড়বে এটা নিচে দেখবে যে পড়ার পরে এটা কাঁপছে, কাঁপছে বলতে এটা তোমার ধরো উঁচু নিচু উঁচু নিচু ধরো এভাবে এভাবে কাঁপছে, তো সাথে সাথে পড়ে কিন্তু বসে যাচ্ছে না, কাঁপতেছে। তার মানে বোঝা যাচ্ছে যে যে কোনো কম্পনশীল বস্তু থেকে আমরা কী করি, শব্দের উৎপত্তি হয়, আমরা শব্দ শুনতে পাই।
তাহলে একটি বস্তু দুটি বস্তু কম্পনশীল বা দুটি বস্তু যখন কাঁপবে এই কাঁপার কারণে ওখানে কি হবে শব্দের উৎপন্ন হবে উৎপত্তি হবে এটা হলো শব্দের উৎপত্তি এখন শব্দ তো উৎপন্ন হবে ঠিক আছে শব্দ উৎপন্ন হওয়াও বুঝলা শব্দও বুঝলা এখন এটা আমরা কিভাবে শুনি বা এটা আমাদের এই যে আমাদের কানে আসে এটা কিভাবে আসে শব্দ উৎপন্ন হলে সাথে সাথে কি একেবারে অটোমেটিকভাবে চলে আসে না শব্দ আমাদের কানে আসার জন্য কোনো কিছু প্রয়োজন হবে শব্দ যেহেতু এক প্রকার শক্তি এখন এটা চলার জন্য তোমার একটা মাধ্যমের প্রয়োজন হবে তো মাধ্যম পৃথিবীতে মাধ্যম ধরার জন্য আমরা তিনটা জিনিস ধরতে পারি কঠিন মাধ্যম তরল মাধ্যম বায়বীয় মাধ্যম এই তিনটা মাধ্যম সম্পর্কে আমরা পরিচিত কঠিন মাধ্যম কি ধরো লোহা লোহার একটা পাইপ বা তোমার প্লাস্টিকের একটা পাইপ যে কোনো কিছু কঠিন পদার্থ তো আমরা চিনি এরপর আসে তরল পদার্থ পানি তারপর তোমার ধর বায়বীয় মাধ্যম তো আমাদের বেশিরভাগ শব্দই কিন্তু বায়বীয় মাধ্যমে চলাচল করতেছে ধরো আমরা কথা বলতেছি তোমরা কথা বলতেছো যখন আমরা ক্লাসে থাকি যখন ক্লাসে থাকি আমি যখন কথা বলি তোমরা সেটা শোনো তো এই এই শব্দটা তোমাদের কানে কীভাবে পৌঁছায় বায়বীয় মাধ্যমের মাধ্যমেই পৌঁছাবে তো আমরা বায়বীয় মাধ্যমে কীভাবে পৌঁছায় দেখি এই ধরো আমি কথা বলতেছি বা এই জায়গা থেকে একটা শব্দ উৎপন্ন হলো এটা হলো শব্দের উৎস এই জায়গা থেকে একটা শব্দের উৎপত্তি হবে তো শব্দ উৎপত্তি হওয়ার পর এটা প্রথমে কাকে পাবে একটা বায়বীয় মাধ্যমে পাবে যেমন আমি কথা বলতেছি তোমাদের ক্লাসে পরের টেবিলে যাবে তো এখান থেকে যাওয়ার জন্য মাধ্যম লাগবে তো এই খালি যে মাধ্যমটা আসলে কি এটা খালি এটা আসলে বায়ু আমাদের পুরা এই অঞ্চলটা কিসের বায়ু মাধ্যমে পরিপূর্ণ তাহলে বায়বীয় মাধ্যম লাগবে তো বায়বীয় মাধ্যমে যখন এই শব্দটা উৎপত্তি হবে শব্দটা যখন এই অংশটা থেকে যখন শব্দ কম্পিত হবে কম্পিত হয়ে যখন বের হবে এই যে বায়বীয় মাধ্যম এই বায়বীয় মাধ্যমকেও সে কম্পিত করবে কোনটা উৎপন্ন শব্দটা এই কাছের বায়বীয় মাধ্যমকে সে যখন কম্পিত করবে এই অঞ্চলটা ধরো তখনও খালি শুরুতে এই যে অঞ্চলটা কম্পিত হলো এখন এই কম্পিত বায়বীয় অঞ্চলটা আবার পাশের বায়বীয় অঞ্চলকে কী করে কম্পিত করবে এটা যখন পাবে এটা তখন পাশের বায়বীয় খালি অংশকে এবার এ কম্পিত করবে এভাবে আস্তে 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 এই অংশকে কম্পিত করলো এবার এ খালি পেয়ে এই অংশকে কম্পিত করে আগাইলো এবার এতটুকু আসার পর সে এটার অংশকে কম্পিত করলো এইভাবে আসার পর আস্তে 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 আমরা যদি এখানে থাকি এটা আস্তে আস্তে এই বায়বীয় মাধ্যমগুলোকে কম্পিত করতে 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 কোথায় আসবে আমাদের কানে পৌঁছাবে তো কানে পৌঁছালে এটা মূলত আমাদের কানটা দেখো আমাদের এই কানের অংশটা ফানেল আকৃতির ভিতরের অংশটা ফাঁফা কিন্তু এই অংশটা ফানেল আকৃতির ভিতরে যে ছিদ্র আছে এই কম্পিত অংশগুলো আস্তে আস্তে এই শব্দগুলো আগাতে আগাতে যখন আমাদের কানের কাছে আসবে এরপর আমাদের ছিদ্র বেয়ে ভিতরে যাবে তো ভিতরে আমাদের একটা কানের পর্দা বলে আমরা একটা অংশ আছে জানি এই কানের পর্দায় এই কম্পিত অংশটা কী করবে আঘাত করবে কানের পর্দায় এটাকে আঘাত করবে মানে কানের পর্দায় পৌঁছাবে কানের পর্দায় পৌঁছানোর পর কানের পর্দা কী করবে সেটাকে তোমার ওই কানের ভিতরে প্রবেশ করাবে কানের ভিতরে প্রবেশ করার পর এটা মস্তিষ্কে যাবে কান সরাসরি শুনবে না এটা কানের পর্দায় আঘাত করার পর কানের ভিতরে ঢুকবে কানের ভিতরে ঢুকার পর সেটা মস্তিষ্কে যাবে মস্তিষ্কে যাওয়ার পরে এটা শুনবে কারণ যারা বধির তাদেরও তো কান আছে তাহলে তো তারা শুনতো বধির যারা তারা তো শুনতো তো তারা শুনে না কেন এটা আসলে কানের মাধ্যমে আমরা শুনি না কানের মাধ্যমে প্রবেশ করার পর সেটা যখন মস্তিষ্কে আঘাত করবে আমাদের ব্রেনকে আঘাত করবে তখনই এই ব্রেন কী করবে ওই কানকে নির্দেশ দিবে এটা তোমরা পরবর্তী মানে পরবর্তী ক্লাস বিশেষ করে অষ্টম অধ্যায়ে প্রত্যাবর্তী একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া শুনতে পাবে তবে মূল কাজ হলো এটা মস্তিষ্ক এটাকে আমাদেরকে শোনার কাজে সহায়তা করবে কান থাকলে শুনবে না যেমন চোখ যে অন্ধ যে চোখে দেখে না তারও তো চোখ আছে যে দেখতে পায় না তাহলে চোখ থাকলে তুমি দেখতে পাবে না এটা মস্তিষ্কে যাবে মস্তিষ্কে যাওয়ার পর মস্তিষ্ক সেটা নির্দেশ দিলে এবার এরপর আমরা শুনতে পাবো ঠিক কানের ক্ষেত্রে এরকম কানের ভিতরে প্রবেশ করবে পর্দায় আঘাত করবে পর্দায় আঘাত করার পর এটা কানের ভিতরে প্রবেশ করানো হবে কানের ভিতরে প্রবেশ করানোর পর সেটা মস্তিষ্কে যাবে এবার মস্তিষ্কে গিয়ে আঘাত করলে মস্তিষ্কে যখন নির্দেশ দিলে তখন আমরা এই শব্দটা শুনতে পাই এই তাহলে এইভাবে গেলে আমরা শব্দ কীভাবে শুনি এই ব্যাখ্যাটা আমরা শুনলাম এবার আসো সকল শব্দই কি আমরা শুনতে পাবো সকল শব্দ উৎপন্ন হইল একটা শব্দ যেমন কিছু কিছু শব্দ ধরো দূর থেকে তোমার কোনো বান্ধবী তোমাকে ডাক দিল এখন তুমি হয়তো দেখবা যে বললো যে তুমি শোনো নাই সে ঠিকই তোমাকে তোমার ওই
ডাক দিল, খুব জোরে আওয়াজ করলো, কিন্তু তুমি শোনো নাই। তাহলে কেন শোনো নাই? কারণ সব সময় যেমন কাছে থাকলে শুনতে পাচ্ছি, কিন্তু দূরে থাকার কারণে হয়তো তুমি শুনতে পাও নাই। তাহলে আমরা বোঝা যাচ্ছে যে শব্দ উৎপন্ন হইলেই যে শুনবো এমন না, শব্দ উৎপন্ন হইলেই সকল শব্দ শোনা যাবে না। এখন এটার একটা সীমাবদ্ধতা আছে, এটাকে আমরা বলি সাব্যতা সীমা। সাব্যতা শ্রবণ করা, শ্রবণ করা থেকে সাব্যতা আসছে। তো শ্রবণ করা মানে আমরা কানে শোনা। এখন এটার একটা সীমা আছে, প্রতি সেকেন্ডে যে শব্দের কম্পন 20 থেকে কম হবে, 20-এর কম অথবা 20,000-এর বেশি, ওই শব্দটা আমরা শুনতে পাব না, শুনতে পাব না। তাহলে যে শব্দটার কম্পন প্রতি সেকেন্ডে 20-এর কম হবে, 20 থেকে মানে এই 20টা কম, 20 বার কম, এখানে যে কম্পন সৃষ্টি হবে, কম্পন যে লাইনগুলো আছে এগুলো যদি 20টা কম হয়, 20-এর কম হলে শুনতে পাবো না, আবার 20-এর বেশি হলে, তো 20-এর বেশি হতে হতে যদি 20,000-এরও বেশি হয়ে যায় তখন ওই শব্দটাও শুনতে পাবো না। তাহলে আমাদের সাব্যতার সীমাটা কত দাঁড়াইলো, 20 থেকে 20,000-এর মধ্যে হলে আমরা ওই শব্দটা শুনতে পাবো, এর বাইরে কম বেশি হলে আমরা ওই শব্দটা শুনতে পাবো না। তাহলে এই গেল আমাদের শব্দের হিসাবটা। তা আসলে এবার শব্দ উৎপন্ন হলো, এখন আসলে কি সকল শব্দ কি আমাদের দরকার? সকল শব্দ আমাদের দরকার পড়ে না। এখন ধরো গাড়ির হর্ন, এই শব্দটাকে আমরা সবসময় শুনতে চাইবো? অবশ্যই শুনতে চাইবো না। ধরো আবার তুমি আবার গান শুনতেছ, ওইটাও তো একটা শব্দ, গান তো তোমাকে শুনতে ভালো লাগবে, কিন্তু ঠিক একই রকম গাড়ির হর্ন তো তোমার ভালো লাগবে না। তাহলে আমরা সকল শব্দ শুনতে চাইবো না, আবার সকল শব্দ আমাদের ভালোও লাগবে না। তো সকল শব্দ ভালো না লাগলেও শব্দ তো উৎপন্ন হচ্ছে, ওটার কারণে আমাদের কি হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে। শব্দ দূষণ যেমন ধরো গাড়ির হরণ যেটা বললাম, শব্দ দূষণ। আবার তুমি টিভি সাউন্ড 80, এই একটা এই টিভি সাউন্ড যখন 80 লেভেলের বেশি চলে যাবে, এটা এটা আবার বিজ্ঞানীরা বলছেন যে এটা শব্দ দূষণের পর্যায়ে চলে যাবে। তো অতিরিক্ত সাউন্ড, ধরো বিয়ে বাড়িতে অতিরিক্ত সাউন্ড দিয়ে তোমার গান শোনে, এটাও কিন্তু শব্দ দূষণের আওতায় পড়ে। শব্দ দূষণ, এখন আমার হয়তো গানটা ভালো লাগতেছে সাউন্ড বক্সে, কিন্তু অন্যদের তো ভালো লাগার কথা না, অন্যদের ভালো লাগতেছে না, তাহলে শব্দ দূষণ সবসময় বা শব্দ উৎপন্ন হলে সবসময় এই শব্দটা ভালো হয় না। তো শব্দ দূষণের প্রতি আমাদের খেয়াল রাখতে হবে, আমার কারণে যেন অন্যজনের ক্ষতি না হয়। শব্দ দূষণের কারণে কারণ অন্যান্য ক্ষতি হয়, শব্দ দূষণের কারণে আমাদের মাথা ব্যথা হয়, শব্দ দূষণের কারণে আমাদের মেজাজ খিটখিটে থাকে, শব্দ দূষণের কারণে আমাদের অনেকের যাদের উচ্চ রক্তচাপ আছে, ব্লাড প্রেশার বেশি, তাদের কিন্তু শব্দ দূষণের কারণে অনেক ক্ষতি হয়। তো এই ক্ষতিগুলো আমরা খেয়াল রেখে শব্দ উৎপন্ন হবে, ঠিক আছে, আমরা আমাদের প্রয়োজনে তো শব্দ উৎপন্ন করতে হবে, আমরা গান শুনতে পারি বা ইয়া করতে পারি, আমরা অনেক কিছু শুনি, তবে আমাদের খেয়াল রাখতে হবে যেন সেটা শব্দ দূষণের পর্যায়ে চলে না যায়। তাহলে আজকে এতটুকু থাক, তোমাদের প্রতি পরামর্শ থাকবে যে আমরা যে গান শুনবো বা অন্য কিছু করবো, শব্দ উৎপন্ন করবো বা শব্দের যে কাজগুলো করবো, সেটা যেন শব্দ দূষণের পর্যায়ে চলে না যায়। আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করবো। তোমাদেরকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমাদের এই ক্লাসটা আজকে এখানেই শেষ করি।